প্রতীক্ষার অবসান দুই বছরের, আবারও ক্রিকেটের ছোট ফরম্যাটের বিশ্বকাপ লড়াই। চারটি গ্রুপে ভাগ হয়ে ২০ দলের লড়াই জমিয়ে তুলবেন ক্রিকেটাররা। উদ্বোধনী ম্যাচে প্রতিবেশী দেশ কানাডার বিপক্ষে নামবে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ভারত পাকিস্তানের গ্রুপে পড়েছে এই দুই দেশ, তাই স্বাভাবিকভাবেই প্রথম ম্যাচের ফলাফলের দিকে নজর থাকবে ক্রিকেট প্রেমীদের। গ্রুপের পঞ্চম দল আয়ারল্যান্ড, দুই দলের অধিকাংশ ক্রিকেটারই উপমহাদেশের অভিবাসী, এছাড়া ক্যারিবীয় অঞ্চল থেকে আছেন অনেকে। স্বাগতিক হিসেবে যুক্তরাষ্ট্রই এগিয়ে থাকবে। কয়েকদিন আগে টেস্ট সদস্য বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের মধুর স্মৃতি এখনও টাটকা মার্কিনীদের। টি টোয়েন্টিতে সাতবারের লড়াইয়ে চারটি জিতেছে যুক্তরাষ্ট্র, দুইটি কানাডা ও একটি ম্যাচ টাই হয়। এর মধ্যে এই ভেন্যুতেই দুই দলের চারটি ম্যাচের সবকটিতেই জিতেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র, তাই কানাডা আন্ডারডগ হিসেবেই মাঠে নামবে। যুক্তরাষ্ট্রের ব্যাটিংয়ের ভরসা স্টিভেন টেইলর, কোরি অ্যান্ডারসন, মুনাঙ্ক প্যাটেল, আন্দ্রিয়াস গুজ, হারমিত সিং ও মিলিন্দ কুমার। কোরি অ্যান্ডারসন নিউজিল্যান্ডের হয়ে ২০২০ সাল পর্যন্ত ঈর্ষণীয় ক্যারিয়ার গড়ে এখন রয়েছেন মার্কিন দলে। ওয়ানডেতে ৩৬ বলে সেঞ্চুরি করে একসময় বিশ্ব রেকর্ড করেছিলেন। কানাডার ব্যাটিংয়ের ভরসা অ্যারন জনসন, নবনীত ধালিওয়াল, রায়ান খান পাঠান ও রবীন্দ্রপাল সিং। নবনীত ছাড়া বাকি তিনজনেরই টি টোয়েন্টিতে সেঞ্চুরি রয়েছে, এর মধ্যে জনসনের রয়েছে দুটি সেঞ্চুরি, এমনকি কানাডিয়ান ওপেনারের স্ট্রাইক রেট ১৬৬র উপর। ব্যাটিংয়ে লোয়ার অর্ডারে নামা অধিনায়ক সাদ বিন জাফরও একজন নিখুঁত পাওয়ার হিটার। টি টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ ৪১৪ স্ট্রাইক রেটে সাত বলে ২৯ রানের ইনিংস রয়েছে বাঁহাতি ব্যাটারের। যুক্তরাষ্ট্র ও কানাডা দুই দলেই রয়েছেন পার্ট টাইম ক্রিকেটার। যুক্তরাষ্ট্রের সফটওয়্যার ইঞ্জিনিয়ার সৌরভ নেত্রভালাকার ও কানাডার রয়েছে আরেক সফটওয়্যার ইঞ্জিনিয়ার শ্রেয়াস মোভা। ক্রিকেট তাদের দুজনের কাছেই বিনোদন, তবে সব ছাপিয়ে উদ্বোধনী ম্যাচেই ব্যাট বলের আলো ছড়াবে দুই আইসিসি সহযোগী দল, তারই দেখার অপেক্ষা।